আমার প্রিয় বায়োকেমিক ব্যবহারকারীরা, অর্থাৎ যারা আমার সঙ্গে বায়োকেমিকের বাক্স কিনে অথবা বাজার থেকে কিনে প্রয়োগ করার মানসিকতা নিয়ে আছো, তাদের উদ্দেশ্যেই আমি এক একটা রোগ আলোচনা করি। প্রশ্ন আসছে, এই রোগ আলোচনা করে আমাদের লাভ কী? আমরা বাক্স থেকে তো যে কোনো ওষুধ যে কোনো সময় দিতে পারি, তারপরও অর্থাৎ রোগ দৃষ্টি যদি কেউ তোমাদের কাছে আসে অথবা এলোপ্যাথিকরা যদি বলেই দেয় এটা স্পাইনাল অ্যানিমিয়া অর্থাৎ মেরুমজ্জার রক্তস্বল্পতা, তাহলেই আমরা আমাদের বাক্স থেকে ওষুধ দেওয়ার চেষ্টা করব। কারণ রোগ ঠিক করবে এলোপ্যাথিকরা, আমরা হয়তো রোগ ঠিক করতে পারবো না যারা বায়োকেমিকের বাক্স ব্যবহার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার। অর্থাৎ এই রোগটা যদি বলেই দেয় শুনেই রক্তস্বল্পতা, তাহলে তো আমাদের ওষুধ বাক্স থেকে আমরা অনায়াসে প্রয়োগ করতে পারি। খালি অনায়াসে প্রয়োগ না, ভালো রেজাল্টও পেতে পারি। কি সুন্দর চিকিৎসা ব্যবস্থা যদি এলোপ্যাথিকরা নির্বাচন করে যে এটা স্পাইনাল কর্ডের স্পাইনাল মেরুমজ্জার স্বল্পতা রক্তস্বল্পতা, তাহলে আমরা আমাদের বাক্স থেকে দুই তিনটা ওষুধ অনায়াসে প্রয়োগ করে ফলাফল পেতে পারি। সেই সুবাদেই আমার আলোচনা, সেই সুবাদেই আমার তোমাদের সঙ্গে অর্থাৎ পারিবারিক চিকিৎসা প্রথম থেকে দেওয়ার, প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য অনুরোধ করি বা বাক্স রেখে ঘর থেকেই শুরু করার আহ্বান জানাই। তাহলে চলে আসি, তাহলে কী রূপ, তাহলে বুঝলাম এটা অনেক কারণে হতে পারে। আমি হোমিওপ্যাথিকের ইউটিউবে অনেক কিছু বলে থাকি, তোমরা সেগুলো শোনার চেষ্টা করবে। তারপরও এখানে কী কী কারণে হতে পারে একটু আলোচনা করি। যারা বায়োকেমিক নিয়ে আগামী দিনে সকল রোগের চিকিৎসা করার সম্পর্ক নিয়ে এগিয়ে যাচ্ছ, তাদের উদ্দেশ্যে বলবো আর কী রোগ আসতে পারে। তাহলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবে, তোমাদের হাতে অনেক কিছু নির্ভর করছে আগামী দিনের ভবিষ্যৎ বায়োকেমিকের। আমি এই কথা বলছি না সকল রোগ বায়োকেমিকে সেরে যাবে, তবে মেরুমজ্জার রক্তস্বল্পতা তোমাদের দান সবচেয়ে বেশি বলে আমার বিশ্বাস। চলে আসি তাহলে কী কী কারণে হতে পারে। দেখো, অতিরিক্ত রক্তক্ষয়ের কারণে হতে পারে অথবা হার্টের কোনো দুর্বলতার কারণে হতে পারে। যে সকল স্থান থেকে রক্তস্রাব হয়, যেমন অশ্ব, মাসি অথবা নাক থেকে অথবা লাংস থেকে আমরা যেটা টিবি মুখ দিয়ে রক্ত বেরোয়, যে কোনো জায়গাতে রক্তস্রাব হোক, আঘাতের কারণে হোক, সেই রক্তস্রাবের কারণে মেরুমজ্জার অ্যানিমিয়া অর্থাৎ স্পাইনাল অ্যানিমিয়া অথবা মেরুমজ্জার রক্তস্বল্পতা ঘটতে পারে। আর কি, ধাতুগত দিকের বংশগতির উপরেও এটা অনেক সময় হতে পারে। আর কঠিন কোনো রোগ হলে উপদংশ, ক্ষত, বাত অথবা ক্যান্সার অথবা কোনো জটিল রোগের কারণে যদি এটা হয়ে থাকে, তাহলেই আমরা চিন্তা করব কিভাবে আমরা বাক্স থেকে ওষুধ দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন আসছে যে স্যার, এত রোগের কথা যদি আমি বলি, ওষুধগুলো দিই, তারাই চিকিৎসা করতে পারে না, আমরা কিভাবে চিকিৎসা করব? দেখো, তারা পারুক না পারুক, তাদের জটিলতা তারা চিন্তা করবে, তোমরা তোমাদের বাক্স থেকে ওষুধগুলো দেওয়ার চিন্তা করবে। আমার উদ্দেশ্য একটাই, আমাদের শরীরের কারো যেন অভাব নিয়ে কোনো কষ্ট না হয়। কারণ ওনার যে আবিষ্কার অর্থাৎ 12টা সল্টের উপরে ভিত্তি করে রোগগুলো ভাগ করে লবণের কথা বলেই উনি শেষ করেছেন, অর্থাৎ ওনার এই দর্শনের উপরে আমাদের এখনও আমাদের কার্যকারিতা অথবা প্রয়োগ অনেক কম বলে আমার বিশ্বাস। আমি আশা করব তোমরা এগুলো ব্যবহার করে দেখিয়ে দেবে যে না, আমরাও চিকিৎসা করতে পারি। আমি এই কথা বলছি না সকল রোগ তোমরা ভালো করতে পারবে অথবা সকল রোগের চিকিৎসা তোমরা করতে পারবে, তবে অভাব পূরণ করে দিলে তাদের সহযোগী হিসাবে তোমরা কাজ করবে। তোমরা প্রধান না হতে পারো, কিন্তু সহযোগী হিসাবে তোমরা যথেষ্ট অবদান রাখার ক্ষমতা রাখো, সেটাই আমার আলোচনা করার উদ্দেশ্য বা লক্ষ্য। অর্থাৎ বায়োকেমিকে পারিবারিকভাবে আমরা যেন সেবা দিয়ে অথবা যারা চিকিৎসা সেবা দিতে চাও বায়োকেমিক মতে, তাদের উদ্দেশ্যেই চলে আসি। তাহলে মানসিক কষ্টের উপর হতে পারে, অতিরিক্ত শারীরিক পরিশ্রম অথবা অন্য যে কোনো কারণে হোক, জটিল রোগের কারণে হোক, আঘাতের কারণে হোক, মানসিক কষ্টের কারণে হোক, রক্তস্রাবের কারণে হোক, আমরা আমাদের বাক্স থেকে প্রথম থেকে শুরু করতে পারি। তাহলে প্রথম ওষুধটা কী? প্রথম ওষুধটা বলাই আছে, কত সহজ এই কারণে, কারণ ওষুধ হলো 12টা,
তাহলে ফেরাম্পোজ আমরা প্রথমেই দিতে পারি, কারণ এটা আয়রনের উপরে কাজ, রক্তস্বল্পতার উপরে কাজ, অর্থাৎ আমরা যেটা প্রাথমিক এনিমিয়া বলি, অর্থাৎ ডাক্তার যদি বলে তোমার হিমোগ্লোবিন কমে গিয়েছে, তাহলে আর কোনো চিন্তা নাই, দিনে চারবার করে দাও, দুইটা করে চারবার করে দাও। প্রশ্ন আসে যে জার্মান বইতে অথবা অন্য কোনো বইতে চারটা করে দেওয়া, সেগুলো হচ্ছে কমার্স। কমার্স মানে আমার অতিরিক্ত ট্যাবলেট খাইলেই আমার বিক্রি বাড়বে, আমার টাকা পাবে। আমি দুইটা ট্যাবলেটের গুণাগুণ কি বলবো, একটার গুণাগুণও আমি মনে করি এনাফ, তারপরও দুইটার কথা বলি। কেন বলি, একটা দিলে আমারই বিশ্বাস হয় না একটা ট্যাবলেট দিয়ে এত কাজ হবে কি না, তবে আমি নিশ্চিত একটা দিয়েও কাজ হবে। তো বলো স্যার দুইটা দিন কেন, দুইটা দিন হলো সংস্কার, ওই যে আগে দিয়ে আসছে তাদের থেকে আমি এখনও বেরোতে পারছি না, একটার উপরে আস্থা আনতে পারছি না, কি জানি যদি কোনো রকমের কোনো কাজ না হয়। দেখো কি সুন্দর বিজ্ঞান, আমরা যদি নিজেরা প্রয়োগ করে বুঝতে পারো তাহলেই তোমরা বুঝবে যে একটা বডির কি কাজ। সেখানেই এই সূক্ষ্ম মাত্রা এবং অভাব পূরণ, লবণের অভাব পূরণ অর্থাৎ শরীরের অভাব পূরণ করে চিকিৎসা ব্যবস্থা, কত সুন্দর, কি কি জিনিস লুকিয়িত আছে, আমরা প্রয়োগে করি না, বুঝিও না, জানিও না, এবং প্রয়োগ করতে কাউকে উৎসাহিত করে না, আরও উল্টো খাইলে কোনো কাজে হয় না। কিন্তু ঠিক মতো যদি পড়ে দুইটা ট্যাবলেটেই কি প্রচণ্ড কাজ, নিজের চোখে দেখে অভিভূত হয়ে গেছে। যাই হোক চলে আসি, তাহলে আর কী কী ওষুধ আমরা দিতে পারি সেগুলি আলোচনা করে আমি শেষ করার চেষ্টা করব। দেখো তোমরা ডাক্তারি করবে যারা বায়োকেমিকে, সেখানেও কেস টেকিং নেওয়ার কথা বারবার করে বলা আছে, অর্থাৎ লক্ষণের কী কী আমরা পাই। যখন এনিমিয়ার যদি সেটা রক্তস্বল্পতার কারণে ফেরাম্পসে যদি উপকার না করে দুই একদিন বা তিন চার দিনের ভিতরে, সাত দিনে ফেরাম্পসে রক্তস্বল্পতা অথবা রক্তের যদি হিমোগ্লোবিন কমে যায় এবং ডাক্তার যদি বলে আমি সাত দিন চান্স দিলাম, দিনে চারবার করে খাও, রক্তস্বল্পতা কমে যাবে, কি নিশ্চয়তা, আমি জোর দিয়ে বলি, যদি না কমে তাহলে বুঝবা তার জটিলতা আছে, তার এই আয়রন অর্থাৎ ফেরাম্পোজ দিয়ে তার চিকিৎসা হবে না। এখানেই হচ্ছে বায়োকেমিক বা অন্য জায়গার চিকিৎসকের দায়িত্ব, সেই দায়িত্ব যারা বায়োকেমিকের চিকিৎসা করতে চাও তাদের উপরে আমি বর্তাইতেছি। তোমরা তখন পাওয়ারে যাবে, কি ওষুধ দেবে নির্বাচন করার চেষ্টা করবে। আমরা সেখানে যে ওষুধটা সচরাচর আসে সেই ওষুধটার নাম হলো নেট্রামিউর, 6x বা 12x তুমি অনায়াসে প্রয়োগ করতে পারো যদি জটিল থেকে জটিলতর রক্তস্বল্পতা হয়, অর্থাৎ মেরুমজ্জার কারণে অর্থাৎ স্পাইনাল অ্যানিমিয়া যদি বুঝতে পারো, অথবা যদি ডাক্তার বলে দেয় সেখানে আর দেরি না করে আমরা নেট্রামিউর প্রয়োগ করতে পারি। কেন এই কথা বললাম, আমি চেষ্টা করব তোমাদের জন্য আলাদাভাবে একটা চ্যানেল করার, তবে সেদিন আমি অপেক্ষা করছি, আপাতত তিন চার মাসের ভিতরে আমি এটা করতে পারবো না, আমার শরীর কভার করে না। তাহলে চলে আসি, তাহলে আর যে ওষুধটা নেট্রামিউরের কথা বললাম, কি সুন্দর নেট্রামিউর, তুমি যদি বুঝো তার মানসিক আঘাত, লবণ বেশি খায় অথবা লবণ যে কিছুই খাক তার লবণতা লাগে, অর্থাৎ লবণপ্রিয়তা লবণতা, অর্থাৎ মানসিক কষ্ট থেকে আরম্ভ করে কোনো রকম কোনো কিছু যদি বুঝো এরা জটিলতা আছে, তাহলে নেট্রামিউর তুমি প্রয়োগ করতে পারো। তারপরে যে ওষুধটা সেটা হচ্ছে সাইলেসিয়া। এই তিনটা ওষুধ তোমরা লক্ষণ মতে খুঁজে বের করে যদি দিতে পারো সেই মেরুমজ্জার রক্তস্বল্পতা। কেন মেরুমজ্জার রক্তস্বল্পতা বলে, খালি হিমোগ্লোবিন কমে গেলে হয় না, সেখানে প্লাটিলেটও কমে যায়, প্লাটিলেট বাড়ার জন্য তোমরা তোমাদের নেট্রামিউর বা হিমোগ্লোবিন নেট্রামিউর বা সাইলেসিয়া প্রয়োগ করতে পারো। জটিল রোগ সেখানেই তোমাদের চিকিৎসার দায়িত্ব নিয়ে সেবা দিতে পারো। তাহলে চলে আসি, আর একটা অনুরোধ, ডাক্তার শঙ্কর স্যার ইউটিউব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।